ইসরায়েলকে করা সতর্ক করল ইরান আফ্রিকায় খলনায়কদের আধিপত্য হ্রাস চলমান উত্তেজনার মধ্যে পারমাণবিক ইস্যুতে ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়েছে ইরান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির উপদেষ্টা কামাল দেশে বলেছেন ইসরায়েল আমাদের অস্তিত্বের জন্য হুমকির কারণ হলে আমাদের কোন সুযোগ নেই গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে আসছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা তবে বরাবরই তাদের এই অভিযোগ নাকচ করেছে তেহরান কিন্তু এবার শুধু নাকচ করেই থামেনি তারা রীতিমতো তেলাবিউকে শাসিত পাঠিয়েছেন কামাল খারাজি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা আমাদের নীতি পরিবর্তন করতে বাধ্য হব গত মাসে সিরিয়ার রাজধানী দামেক্সে ইরানি কনসুলেটে ইসরায়েলের এক হামলায় ইরানের আসলামিক রিভলিউশনারি গার্ড কোর বেশ কয়েকজন নেতা নিহতের ঘটনায় ইসরায়েলের ভূখণ্ডে মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে এই মধ্যে ইসরায়েলকে সতর্ক করল তেহরান অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন নাইজার থেকে দেশটির যুদ্ধ বাহিনীর প্রত্যাহারের বিষয়টি মেনে নিতে বাধ্য হয়েছে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিং কর্মকর্তার বরাদ দিয়ে পলাচিত ঘোষণা করেছে যে গত সপ্তাহে নাইজারে আমেরিকার বাহিনীর কিছু অংশ থাকার আশা ভঙ্গ হওয়ার পর পেন্টাগন দেশটির থেকে পুরো এক হাজার সেনাকে ফিরে আসার আদেশ জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রগত এপ্রিল মাসে ঘোষণা দিয়েছিল যে তারা নাইজার থেকে সুশৃঙ্খল এবং দায়িত্বশীল প্রস্থানের পরিকল্পনা শুরু করবে কিন্তু আমেরিকার কর্মকর্তারা এখনও এই আফ্রিকান দেশে কিছু বাহিনী রাখার জন্য নাইজারের সামরিক শাসকদের সাথে আলোচনা চালিয়েছিল এর আগে নাইজার আফ্রিকার উপকূল অঞ্চলে ওয়াশিংটনের সামরিক অভিযানে অগ্রণী ভূমিকা পালন করতে বাধ্য হয়েছিল এই দেশটি সেখানে একটি বিশাল মার্কিং বাহিনী ঘাঁটি স্থাপনের বিষয়টি মেনে নিয়েছিল। নাইজারের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দেশটির নতুন শাসকরা পশ্চিমা ঔপনিবেশিক দেশ বিশেষ করে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সম্পর্ক ছিন্ন করার জন্য দ্রুত পদক্ষেপ নেয় এটি এমন একটি পদক্ষেপ যাতে নাইজারের জনগণ পূর্ণ সম র্থন রয়েছে সম্প্রতি চাঁদও আফ্রিকান দেশগুলোর সাথে যোগ দিয়েছে যারা আমেরিকান বাহিনীকে ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে বর্তমানে প্রায় একশো মার্কিন সেনা চাঁদে অবস্থান করছে এর আগে ফরাসি সামরিক বাহিনীকে নাইজার মালি ও ছাড়তে বাধ্য করা হয়েছিল এদিকে উত্তর নাইজেরিয়ার নেতাদের গ্রুপের মুখপাত্র জিব্রিন ইব্রাহিম ইরান প্রেস নিউজ এজেন্সির সাথে একান্ত সাক্ষাৎকারে দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য নাইজেরিয়ার সরকারের সঙ্গে মার্কিন ও ফরাসি আলোচনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন নাইজার ফাসো এবং মালিতে আমেরিকান এবং ফরাসি সামরিক উপস্থিতির অভিজ্ঞতা দেখিয়েছে যে এই দেশগুলোতে বিদেশি সামরিক ঘাঁটি এবং তাদের কর্মসূচিগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে স্বাগতিক দেশগুলোর অধিকার নেই এবং এই অভিজ্ঞতার পুনরাবৃত্তি নাইজেরিয়ার সার্বভৌমত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নাইজেরিয়ার প্রেসিডেন্ট এমন সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের সঙ্গে আলোচনায় এসব দেশের সেনাবাহিনীর উপস্থিতির কথা বলছেন যখন কিছুদিন আগে নাইজার মালি এবং বুর্কিনা ফাসোর জনগণ তাদের সরকারগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তাদের দেশ থেকে বিদেশি বাহিনীকে বিতাড়িত করতে সফল হয়েছে চাঁদ এবং নাইজার এবং এর আগে মালি এবং বুর্কিনা ফাসোর মতো দেশগুলো থেকে পশ্চিমা ওপনিবেশিক শক্তিগুলোর সেনা ফিরিয়ে নেওয়ার অনুরোধ কেবলমাত্র আফ্রিকায় মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রভাব হ্রাস পাবার ইঙ্গিতই নয় বরং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন প্রকৃতপক্ষে আফ্রিকা এবং উপকূল অঞ্চল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সামরিক উপস্থিতির হ্রাস পশ্চিম সরকারগুলোর পররাষ্ট্রনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে যার পরিণতিতে ওয়াশিংটন এবং তার মিত্রদের জন্য একটি ভূ রাজনৈতিক পরাজয় বয়ে এনেছে বলে বিশেষজ্ঞদের ধারণা